আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। মালয়েশিয়ায় অবস্থানরত সকল বাঙালি ভাইদের শুভেচ্ছা। আমি এস এ মাসুদুর হাসান সাদি, সাথে রাসেল ভাইকে নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা শুরু করতে যাচ্ছি ইনস্টাপের সাথে আড্ডার 5 পর্বের প্রথম পর্ব। রাসেল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। ধন্যবাদ সাদি, আসসালামু আলাইকুম সবাইকে। ইনস্টাপে অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। মালয়েশিয়ায় অবস্থানরত সকল বাংলাদেশি ভাইরা আজকের এই অনুষ্ঠানটি দেখছেন, তাদের সকলকে শুভেচ্ছা, স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। ইনস্টাপের বর্তমানে মালয়েশিয়াতে খুবই পরিচিত একটি নাম। গত 1 বছরে বর্তমানে ইনস্টাপের প্রায় 50,000-এর বেশি গ্রাহক মালয়েশিয়াতে আছে। তাদের সবার সুবিধার জন্য আমাদের ইনস্টাপের এই ধারাবাহিক আয়োজন ইনস্টাপের সাথে আড্ডা। 5টি ধারাবাহিক পর্বের মাধ্যমে আমরা ইনস্টাপে সম্পর্কে, ইনস্টাপে ব্যবহার সম্পর্কে এবং ইনস্টাপে ব্যবহারের সুবিধাগুলো সম্পর্কে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। আজকের প্রথম পর্বে আমরা ইনস্টাপে কি, ইনস্টাপে ব্যবহারের সুবিধাগুলো কি কি এবং কিভাবে আমরা এটাতে রেজিস্ট্রেশন করতে পারবো, সেই ব্যাপার নিয়ে আজকে আমরা মূলত পর্যায়ক্রমে আলোচনা করব। প্রথমেই বলতে গেলে আমরা বলতে পারি যে ইনস্টাপে কি অ্যাকচুয়ালি। তো ইনস্টাপে একটি ব্যাংক নিগারা দ্বারা অনুমোদিত একটি ই ওয়ালেট কোম্পানি, যেটি মালয়েশিয়ার ব্যাংক নিগারা দ্বারা অনুমোদিত। ব্যাংক নিগারা বলতে আমরা বাংলাদেশে যেরকম বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে সকল ব্যাংকিং কার্যক্রমগুলো পরিচালনা করা হয়ে থাকে, সেরকম ইনস্টাপে মালয়েশিয়ার সরকারের অনুমোদিত, মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক নিগারের অনুমোদিত এটি একটি ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান, যেটি বাংলাদেশ মালয়েশিয়ার সরকারের অনুমতি নিয়ে মালয়েশিয়াতে তাদের কার্যক্রম পরিচালনা করতেছে। তো এদের মধ্যে ফিনান্সিয়াল সার্ভিসের জন্য বাংলাদেশে যেমন অনুমতি লাগে, সেরকম মালয়েশিয়াতেও তারা অনুমতি নিয়ে এখানে তার ইনস্টাপে পরিচালনা করা হচ্ছে অ্যাকচুয়ালি। তো ইনস্টাপে ই ওয়ালেট অ্যাকাউন্ট বলতে আমরা যেটা বুঝি, যেটা ইনস্টাপে একটি ই ওয়ালেট অ্যাকাউন্ট, তো অনলাইন করা ব্যাংকের মতো, অনলাইনের যেরকম ব্যাংক অ্যাকাউন্টের মতো ইনস্টাপে ই ওয়ালেট অ্যাকাউন্ট। খুব সহজে বলতে গেলে মোবাইল ইনস্টাপে অ্যাপের মাধ্যমে আপনি অনলাইন ব্যাংক অ্যাকাউন্টের মতো সব ধরনের লেনদেনগুলো করতে পারবেন। ইনস্টাপে রেজিস্ট্রেশনের সাথে সাথে আপনি একটি মাস্টার কার্ড পাবেন, যে মাস্টার কার্ড দিয়ে আপনি সকল প্রকার ব্যাংকিং লেনদেনগুলো, কার্যক্রমগুলো করতে পারবেন। তো আমরা মূলত এরকম একটা ইনস্টাপে গ্রাহকদেরকে আমরা এরকম একটা মাস্টার কার্ড দিয়ে থাকছি, এরকম একটা মাস্টার কার্ড দেওয়া হয়ে থাকে এবং এই মাস্টার কার্ডের মাধ্যমে সকল প্রকার লেনদেনগুলো, ব্যাংকিং কার্যক্রমের যতগুলো লেনদেনগুলো আছে সেগুলো করা খুবই সম্ভব। এবং তাদের ইনস্টাপের সবচেয়ে বড় উল্লেখযোগ্য সুবিধা হচ্ছে ইনস্টাপের রেমিটেন্স পার্টনার হচ্ছে আইমিরিয়া। তার রেমিটেন্স সার্ভিসের মাধ্যমে, ইনস্টাপের মাধ্যমে আপনি আপনার টাকা আপনি নিজে দেশে পাঠাতে পারবেন বৈধ এবং সুরক্ষিত উপায়ে, যেটা সম্পূর্ণ বৈধ এবং অতি দ্রুত, খুবই অল্প সময়ে, যে কোনো সময় মোবাইলের মাধ্যমে আপনি বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন, আপনার প্রিয়জন পরিজনের কাছে পৌঁছে যাবে। তো আজকের এই পর্বে আমরা ইনস্টাপের অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে এবং সকল সার্ভিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো সাদি, ইনস্টাপে নিয়ে তুমি আমাদের দর্শকদের কিছু বলো। আচ্ছা, আমরা যারা দেশি ভাইরা মালয়েশিয়াতে আছি বা কাজ করছি, আমাদের জন্য ইনস্টাপে খুবই উপকারী সার্ভিস, সেটি নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। প্রায় গত 1 বছর ধরে আমরা এবং আরো অনেক দেশি ভাইরা এই অ্যাপস আর মাস্টার কার্ড ইউজ করছি। আজকে আমরা প্রথমবার মতো হাজির হয়েছি লাইভে, কারণ দেশি ভাইদের কিন্তু জানানো একটি দায়িত্ব আমাদের। এখন আধুনিক যুগ, অনেক ক্ষেত্রে মাস্টার কার্ড ব্যবহার রয়েছে। বর্তমান সময়ে যাদের কাছে কোনো মাস্টার কার্ড নেই, তারা অনেক সুবিধা থেকে বঞ্চিত হয় নিয়মিত। বর্তমান করোনার সময় ইনস্টাপে বড় একটি মাধ্যম হয়ে উঠেছে, যারা বৈধ উপায়ে ঘরে বসে টাকা পাঠাতে চায়। যাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই বা ব্যাংক অ্যাকাউন্ট থাকলেও অনলাইন না নেই, দুই পক্ষের জন্যই কিন্তু খুবই বড় একটি সুযোগ করে দিয়েছে ইনস্টাপে। রাইট, যেমন এখনকার মালয়েশিয়ার ব্যাংক অ্যাকাউন্ট গুলো থেকে ডাইরেক্টলি রেমিটেন্স পাঠানো হচ্ছে, ইনস্টাপে ব্যবহার করে টাকা পাঠানো কিন্তু অনেক সহজ। রাসেল ভাই, আমাদের একটু বলেন কিভাবে আমরা ইনস্টাপের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠাবো। ইনস্টাপে, আমি আবারও বলি, ইনস্টাপের একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কি, এখান থেকে রেমিটেন্স পাঠানো যাচ্ছে, যেটা খুবই সহজে আমি আমার মোবাইল অ্যাপ্লিকেশন থেকে আমি আমার বাংলাদেশে রেমিটেন্স পাঠাতে পারবো। তো আমরা যারা মালয়েশিয়াতে আছি, আমাদের সবারই কিন্তু বাংলাদেশে টাকা পাঠাতে হয়। আমাদের পরিবার পরিজন, বন্ধু বান্ধব বাংলাদেশে আছে, তাদের জন্য আমাদের অবশ্যই সবসময় আমাদের টাকা পাঠাতে হয়। তো ইনস্টাপের মাধ্যমে আমরা খুব সহজেই ঘরে বসে যখন ইচ্ছা তখন আমি আমার নিজের মোবাইলের মাধ্যমে আমি দেশে টাকা পাঠাতে পারবো। তো ইনস্টাপের মাধ্যমে কিন্তু বাংলাদেশে তিনভাবে টাকা পাঠানো যায়, যেটা আমরা বলতে পারি বাংলাদেশে পিন নাম্বারে টাকা পাঠানো যায়, বাংলাদেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি জমা করা যায় এবং তার সাথে সাথে বাংলাদেশের যে কোনো মোবাইল ওয়ালেটে, যেটা আমরা বাংলাদেশি ভাষায় আমরা যেটা বলি বিকাশে, টাকা পাঠানো যায়। তো প্রথমে আমরা পিন নাম্বার নিয়ে আলোচনা করব। পিন নাম্বারে টাকা পাঠানো যায়, আমরা খুব সহজেই বলে থাকি পিন নাম্বারে টাকা পাঠানো যায়। পিন নাম্বারে টাকা পাঠানোর শুদ্ধ ভাষা যদি বলতে গেলি যে ক্যাশ পিকআপে টাকা পাঠানো। তো ইনস্টাপের মাধ্যমে পিন নাম্বারে টাকা পাঠালে বাংলাদেশের যে কোনো ব্যাংক
থেকে পিন নাম্বারের মাধ্যমে টাকা উত্তোলন করা যাবে। যেহেতু ইনস্টাপের রেমিটেন্স পার্টনার আছে আইএমই রিয়া, এবং আইএমই রিয়া বাংলাদেশের সকল ব্যাংকের সাথেই জড়িত, তাই ইনস্টাপের মাধ্যমে টাকা পাঠানোর সাথে সাথে এটি খুবই দ্রুত বাংলাদেশে পৌঁছে যাবে এবং বাংলাদেশের যে কোনো ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলন করতে পারবে। দুই নম্বর ভাবে টাকা, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কি, ইনস্টাপের মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা করা যায়, বাংলাদেশের যে কোনো ব্যাংকে জমা করা যায়, যেহেতু আইএমই রিয়া ইনস্টাপের সাথে জড়িত এবং আইএমই রিয়া বাংলাদেশের সকল ব্যাংকের সাথেই জড়িত। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে সরাসরি আমি আমার ইনস্টাপে অ্যাপের মাধ্যমে বাংলাদেশের যে কোনো ব্যাংকে আমি টাকা জমা করে দিতে পারবো এটা, এবং খুবই দ্রুত এবং খুবই স্বল্প সময়ে। যেমন আমি যদি বলি আমাদের ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, পূবালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, কৃষি ব্যাংক, এবি ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ওয়ান ব্যাংক সহ আরও অনেকগুলো ব্যাংক আছে বাংলাদেশে, যতগুলো ব্যাংক আছে সবগুলো ব্যাংকই আমরা খুবই দ্রুত ইনস্টাপের মাধ্যমে বাংলাদেশের যে কোনো অ্যাকাউন্টে সরাসরি টাকা জমা করে দিতে পারবো। আরেকটা খুবই সহজ উপায় এবং খুবই প্রচলিত উপায় যেটা হচ্ছে কি, আমরা বলে থাকি বিকাশে টাকা পাঠানো, যেহেতু বিকাশটা বাংলাদেশে লেনদেনের একটা খুবই অন্যতম সফল মাধ্যম হয়ে গেছে বর্তমানে। তো বিকাশের মাধ্যমেও কিন্তু আমরা ইনস্টাপে অ্যাপের মাধ্যমে আমি আমার নিজের বিকাশের টাকাটা আমি আমার বাংলাদেশে পরিবার পরিজনের কাছে বিকাশ নাম্বারে খুবই অতি দ্রুত এবং সাথে সাথেই এটা অল্প সময়ের মধ্যেই বাংলাদেশে সেই বিকাশ নাম্বারে টাকাটা চলে যাবে, প্রিয়জনের কাছে সরাসরি বিকাশ নাম্বারে এখান থেকে আমি টাকাটা পাঠিয়ে দিতে পারবো। এছাড়াও আমরা মোবাইল ওয়ালেট যেটা বলে থাকি রকেট ইউপের মাধ্যমেও কিন্তু আমরা ইনস্টাপের মাধ্যমে আমরা বাংলাদেশে টাকা পাঠাতে পারবো। আর ইনস্টাপের মাধ্যমে রেমিটেন্সে টাকা পাঠানোর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কি, যে ইনস্টাপের মাধ্যমে ইনস্টাপে একটি বৈধ রেমিটেন্স, যেখান থেকে আমরা বৈধ রেমিটেন্সের উপরে কিন্তু বাংলাদেশ সরকার 2% প্রণোদনা দিচ্ছে, যেহেতু একটি ইনস্টাপে বৈধ রেমিটেন্সের মাধ্যমে আইএমই রিয়ার মাধ্যমে টাকাটা বাংলাদেশে যাচ্ছে, বাংলাদেশ সরকার সবসময় বলে আসতেছে যে আমরা বিদেশে যারা আছি আমরা যেন বৈধ রেমিটেন্সটা বাংলাদেশে পাঠাই, সেই ক্ষেত্রে কিন্তু এটা একটা বিশাল বড় একটা সুবিধা বাংলাদেশের জনগণ। আমি এখান থেকে যে পরিমাণ টাকাটা পাঠাবো তার উপরে আরো এক্সট্রা 2% বাংলাদেশের আমার আত্মীয় স্বজন পরিবার পরিজন আরো 2% বেশি পেয়ে থাকবে। তো সেই ক্ষেত্রে বৈধ রেমিটেন্সের উপর আমাদের সরকার আমাদেরকে সুবিধা দিচ্ছে। তো ইনস্টাপের মাধ্যমে টাকা পাঠানোর সাথে সাথেই কিন্তু আমি বিকাশে হোক, পিন নাম্বারে হোক, ব্যাংক ডিপোজিটে হোক, ইউপে, রকেট, যেভাবেই হোক, আমি কিন্তু ইনস্টাপের মাধ্যমে টাকা পাঠানোর সাথে সাথে বাংলাদেশে আমার পরিবার পরিজন 2% এক্সট্রা টাকা পেয়ে যাবে, ইমিডিয়েটলি সাথে সাথে পেয়ে যাবে সেটা। এবং তার চেয়ে আরো বড় যেটা হচ্ছে কি, এটা কিন্তু খুবই সেফ এবং মানে নিরাপদ একটা টাকা পাঠানোর মাধ্যম। যেমন আমাদের অ্যাকচুয়ালি বলতে গেলে আমরা বিদেশে যারা আছি আমাদের একটা কষ্টের পর্যন্ত টাকা যেটা সুরক্ষিতভাবে আমাদের কাছে থাকবে এবং আমরা আমাদের টাকা আমরা আমাদের মতো খুশি যখন ইচ্ছে তখন আমি আমার দেশে পাঠাতে পারবো, যেটা একদম সম্পূর্ণ নিরাপদ লেনদেন যেটা বলা যায়। এবং প্রতিটি লেনদেনের রিসিট কিন্তু আমার ইনস্টাপে অ্যাপের মধ্যে থেকে যাবে, আমি কিন্তু প্রতিটা লেনদেনের রিসিট আমি দেখতে পারবো, যেহেতু বর্তমানে বাংলাদেশ সরকার আমাদেরকে বলতেছে যে বৈধ রেমিটেন্স পাঠাও, এবং বৈধ রেমিটেন্সের লেনদেনের ডকুমেন্টগুলো কিন্তু আমাদের অনেক সময় অনেক কাজে লাগতেছে এখন বর্তমানে বাংলাদেশ সরকার যেহেতু বৈধ রেমিটেন্সের উপর অনেক সুযোগ সুবিধা দিচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু রেমিটেন্সের রিসিট একটা বড় বিষয়। তো আমরা কাগজের রিসিট কিন্তু আমরা বেশি দিন স্বাভাবিকভাবে সংরক্ষণ করতে পারি না, বেশি দিন থাকে না, তো সেই ক্ষেত্রে ই ওয়ালেটের এই রিসিটটা কিন্তু আমাদের এখানে সবসময়ের জন্য থেকে যাবে, সবসময়ের জন্য থেকে যাবে এবং আমি আমার যখন খুশি তখন আমি এই অ্যাপ থেকে কিন্তু আমি রিসিটটা প্রিন্ট আউট করে নিতে পারবো। তো বাংলাদেশে যে কোনো কাজে যে কোনোভাবে এবং যে কোনো সরকারি প্রতিষ্ঠানকে আমি বলতে পারবো যে আমি বিদেশ থেকে বৈধভাবে আমি বাংলাদেশে টাকা প্রেরণ করেছি, আমার কাছে রিসিট সহ আমার বৈধ ডকুমেন্টগুলো আমার কাছে রয়ে গেছে। তো এই ইনস্টাপে এর মাধ্যমে অবশ্যই যখন ইচ্ছা তখন আমরা রেমিটেন্সটা করতে পারতেছি, যেটা আমাদের হাতের মুঠোয় হাতের নাগালে আমরা সবসময় করতে পারতেছি। এবং আরো একটা প্লাস পয়েন্ট যে আমি কিন্তু রেমিটেন্সের স্ট্যাটাসটা আমি সবসময় দেখতে পারবো, যেমন বলতে গেলে আমি যখন এখান থেকে রেমিটেন্সটা পাঠাবো এটা বর্তমানে কি পর্যায়ে আছে, এটা এখান থেকে সেন্ড হয়েছে, বাংলাদেশে গিয়ে জমা হয়েছে কিনা, সম্পূর্ণ স্ট্যাটাসটা কিন্তু আমি আমার অ্যাপের মাধ্যমে আমি সম্পূর্ণ নিজেই দেখতে পারবো, যেটার বাংলাদেশে জমা হওয়া পর্যন্ত, সেটা ক্যাশ পিক আপে হোক, ক্যাপিং নাম্বারে হোক, বা ব্যাংক ডিপোজিটে হোক, বা বিকাশ রকেটে হোক, যে কটাতেই হোক আমরা সরাসরি এখান থেকে দেখতে পারবো। এবং বর্তমান যদি সিচুয়েশন আমরা আলোচনা করি, বর্তমানে কিন্তু অ্যাকচুয়ালি করোনাকালে আমাদের জন্য একটা বিশাল বড় বাধা বাহিরে যাওয়া বা কর্মস্থল থেকে বা আমাদের হোস্টেল থেকে আমাদের থাকার স্থল থেকে আমাদের বাইরে গিয়ে বা কোনো রেমিটেন্স ব্রাঞ্চে গিয়ে রেমিটেন্স করাটা কিন্তু আমাদের জন্য একটা খুবই কষ্টকর বিষয় বর্তমান পরিস্থিতিতে। তো যেহেতু এই সমস্যার কারণে কিন্তু এটা কিন্তু একটা বিশাল বড় একটা প্লাস পয়েন্ট, আমি আমার মোবাইল লেনদেনের মাধ্যমে আমি আমার সবকিছু করতে পারতেছি, ইনস্টাপের মাধ্যমে ব্যাংকিং লেনদেনগুলো করতে পারতেছি, মাস্টার কার্ডের মাধ্যমে লেনদেন করতে পারতেছি, এবং অবশ্যই রেমিটেন্সের যেটা আমাদের আত্মীয় স্বজন পরিবার পরিজনের কাছে কিন্তু আমি আমার ইনস্টাপের মাধ্যমে আমি আমার রেমিটেন্সটা পাঠাতে পারতেছি। তো সাদি, আমাদের দেখেছে যে ইনস্টাপে আমাদের গ্রাহকদেরকে কিন্তু সাথে সাথে একটা মাস্টার কার্ড দেওয়া হয়ে থাকে,
তো তুমি আমাদেরকে এই মাস্টার কার্ড সম্পর্কে একটু আমাদের ইনস্টাপের গ্রাহকদেরকে একটু কিছু বলো। আচ্ছা, তো মাস্টার কার্ডের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে মালয়েশিয়া এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো এটিএম বুথ থেকে কিন্তু টাকা উইথড্র করতে পারা যাবে। মালয়েশিয়া অবস্থানরত বেশিরভাগ বাঙালি ভাইরা যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট নেই, সেহেতু তারা অনলাইনে কোনো কিছু কেনাকাটা করাতে সবসময় বঞ্চিত থাকে। ইনস্টাপের মাস্টার কার্ড কিন্তু আমাদের এই সুবিধাটি দিচ্ছে। তাদের মাস্টার কার্ডের মাধ্যমে আমরা অনলাইনে লাজাডা শপি থেকে যে কোনো কিছু কিনতে পারবো। তার চেয়ে বড় কথা, আমরা কিন্তু শুধু মালয়েশিয়াই নয়, বাংলাদেশের দারাজ থেকেও বা অনলাইনে যে কোনো কিছু থেকে আমাদের পরিবার থেকে পরিবারকে পাঠাতে পারবো মালয়েশিয়া থাকা অবস্থায়। আমরা এটা কিন্তু আমাদের জন্য বিশাল বড় সুবিধা কিন্তু সাদি, যেমন আমি আমার পরিবার পরিজনের কাছে আমি কিছু পাঠাতে পারতেছি না বর্তমানে, এবং একটা বিশেষ উপলক্ষ, বিশেষ ঈদ বা বিশেষ যে কোনো সময় একটা উপহার, একটা আমার পরিবার পরিজনের কাছে বা যে কোনো সময় আমি এই যদি দারাজের মাধ্যমে এই ইনস্টাপে অ্যাপ ব্যবহার করে এই মাস্টার কার্ডের মাধ্যমে আমি যদি সেটা আমি আমার পরিবার পরিজনের কাছে পৌঁছাতে পারি, সেটা কিন্তু একটা বিশেষ উপলক্ষ। যেহেতু আমরা বিদেশ থেকে আমরা যারা আছি বাংলাদেশি ভাইরা, আমরা কিন্তু সবাই সচরাচর চাই কিছু না কিছু উপহার, কিছু না কিছু গিফট আমরা বাংলাদেশে পরিবার পরিজন আত্মীয় স্বজনকে উপহার দেওয়ার জন্য। তো দারাজের মাধ্যমে কিন্তু মাস্টার কার্ড ব্যবহার করে যে আমরা যেটা পাঠাতে পারতেছি, এটা কিন্তু আমাদের জন্য একটা বিশাল বড় একটা সুযোগ, যেটা ইনস্টাপে করে দিয়েছে আমাদেরকে। অবশ্যই ভাই, তাছাড়াও মালয়েশিয়া আমরা এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের জন্য কিন্তু গ্রাব কার্ড ইউজ করি, সেখানেও কিন্তু আমরা ইনস্টাপের মাস্টার কার্ড ইউজ করে পেমেন্ট করতে পারবো। আমরা KFC ম্যাকডোনাল্ডস এর খাবার খেয়েও এই কার্ড ইউজ করতে পারি। তার চেয়ে বড় বর্তমানে একটা বড় অসুবিধা হচ্ছে, আমরা বাজার করার সময় নগদ টাকা নিয়ে যখন বের হই, এটা কিন্তু একটা খুবই ঝুঁকিপূর্ণ একটা কাজ। আমরা কিন্তু ইনস্টাপের মাস্টার কার্ড ব্যবহার করে 99, জায়ান্ট, মাইদিন, টেস্কোতে বাজার করে পেমেন্ট করতে পারবো। তা রাসেল ভাই, আমাদের তাহলে একটু ধারণা দেন কিভাবে আমরা ইনস্টাপেতে ক্যাশ ডিপোজিট করব, স্যালারি রিসিভ করব। বর্তমানে ইনস্টাপে নতুন একটি সুবিধা এসেছে, MB ডাটা প্যাকেজ কেনা বা মোবাইল টপ আপ করা, এটি সম্পর্কে একটু ধারণা দেন। তাছাড়া একটা বর্তমানে একটা সবচেয়ে বড় জনপ্রিয় সিস্টেম, সেটা হচ্ছে আমরা ইনস্টাপে টু ইনস্টাপে টাকা ট্রান্সফার করতে পারি, এটা সম্পর্কে একটু আমাদের ধারণা দেন। আচ্ছা, ইনস্টাপেতে কিন্তু এখন সবভাবেই টাকা জমা করা যাচ্ছে। ইনস্টাপের গ্রাহকগণ, আমরা যারা ইনস্টাপে ব্যবহার করতেছি, আমরা কিন্তু ব্যাংকের মাধ্যমে, যেমন ইনস্টাপের পাবলিক ব্যাংক, RSB ব্যাংক এবং AM ব্যাংক, এই তিনটা ব্যাংকের মাধ্যমে আমরা কিন্তু ইনস্টাপেতে আমরা নগদ টাকা, ক্যাশ টাকা আমরা ব্যাংকের মেশিনের মাধ্যমে আমরা জমা করতে পারতেছি ইনস্টাপে অ্যাকাউন্টের ভিতরে। এমনকি সবচেয়ে বড় সুবিধা যেটা, যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিন্তু আমি টাকাটা রিসিভ করতে পারতেছি। যেমন আমার আমার মালিক, আমার বস, আমার ফ্যাক্টরি সুপারভাইজার বা আমার কনস্ট্রাকশনের কাপালা, আমরা যারা যা, তারা কিন্তু সবসময় একটা বেতন দেওয়ার জন্য কিন্তু একটা ব্যাংক অ্যাকাউন্ট চায়, যে তোমার একটা ব্যাংক অ্যাকাউন্ট দাও। তারা নগদের লেনদেন করা থেকে কিন্তু ব্যাংকের লেনদেন করাটা বেশি প্রেফার মনে করে। তো তারা কিন্তু ইনস্টাপে অ্যাকাউন্টের মধ্যে কিন্তু মালয়েশিয়ার যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে, মালয়েশিয়ার মে ব্যাংক হোক, CMB ব্যাংক হোক, বা মালয়েশিয়ার সকল ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিন্তু জম্পের মাধ্যমে কিন্তু আমাদের ইনস্টাপেতে টাকাটা খুবই দ্রুত এবং খুবই সহজে কিন্তু টাকাটা ট্রান্সফার করে দেওয়া যাচ্ছে। এবং সেটা আমি আমার অ্যাপ থেকে দেখতে পারতেছি যে হ্যাঁ, কখন কোন সময় আমার মালিক বা আমার বস, আমার ম্যানেজার আমাকে কিন্তু টাকাটা দিয়েছে। তো জম্পের মাধ্যমে যে কোনো ভাবে আমরা টাকাটা পেয়ে যাচ্ছি। তো রাসেল ভাই, এটা তো আসলে একটা চমৎকার একটা পদ্ধতি। জম্পের মাধ্যমে যদি আমাদের বস আমাদের স্যালারিটা দিয়ে দেয়, তাহলে কিন্তু আমরা ঘরে বসেই এখন বাংলাদেশে টাকা পাঠিয়ে দিতে পারতেছি। রাইট, এটা সবচেয়ে বড় একটা ভালো একটা পদ্ধতি। তো আমরা কিন্তু এখন কিন্তু করোনার সময় আসলে বাইরে বের হওয়া প্রচুর ঝামেলাপূর্ণ একটা কাজ। জি 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 জি, তা আমরা অবশ্য এই জম্পে এবং ক্যাশ ডিপোজিট মেশিন এইগুলো নিয়ে আমরা পরবর্তী পর্বে আমরা একটা বিস্তারিত আলোচনা করব এবং গ্রাহকদেরকেও এটা আমরা দেখাবো। তো এটার মধ্যে আরেকটা যেগুলো সুবিধা হচ্ছে কি, দেখা গেছে যে আমি ইনস্টাপে অ্যাপের মাধ্যমে কিন্তু আমি যে কোনো মোবাইল নাম্বারে, আমার মালয়েশিয়ার মোবাইল নাম্বার হোক, এবং কি আমি আমার বাংলাদেশের মোবাইল নাম্বারেও আমি টপ আপ করে দিতে পারবো। বাংলাদেশের যে কোনো নাম্বারে আমি মোবাইলে ইন্টারনেট কিনে দিতে পারবো, MB আমরা যেটা বলি MB করা, MB কিনে দিতে পারবো, এবং কি সাথে সাথে ডাটা প্যাকগুলো আমরা কিন্তু করতে পারবো। নতুন একটা ফিচার চলে এসেছে ইনস্টাপে অ্যাপের মধ্যে। তো যে কোনো মোবাইলে, শুধু বাংলাদেশ না, বাংলাদেশের সাথে সাথে বিশ্বের আরও সকল দেশেও কিন্তু আমি মোবাইলে টপ আপ করতে পারবো। তার সাথে আরেকটা যেটা সুন্দর সুবিধা আসছে, যেটা ইনস্টাপেতে, সেটা কিন্তু তুমি ইনস্টাপে থেকে ইনস্টাপে লেনদেন করাটা খুবই সহজ। যেমন আমি এখানে এখন কুয়ালালামপুরে বসে আছি, আমার ফ্রেন্ড বসে আছে সে জোহরবারুতে, তো সে আমাকে ওখান থেকে টাকা পাঠাবে বা আমি তাকে কিছু তাকে প্রয়োজনীয় টাকা দিব। তো আমাদের ব্যাংকিং না থাকার কারণে কিন্তু আমরা কিন্তু টাকাটা লেনদেন করতে পারতেছি না। তো সেই ক্ষেত্রে কিন্তু এই ইনস্টাপের মাধ্যমে আমি আমার এখান থেকে আমি আমার বন্ধুর কাছে বা আমি আমার কাছের মানুষের কাছে কিন্তু মালয়েশিয়ার ভিতরে যে কারো কাছে অতি সময়, ক্ষুদ্র সময়, আয় আমার মনে হয় এটা অতি তাড়াতাড়ি থেকে আমি এখান থেকে এখানে 5 সেকেন্ডের মধ্যে আমি টাকাটা ট্রান্সফার করে দিতে পারবো ইনস্টাপে থেকে ইনস্টাপে। তো এটার মাধ্যমে দেখা গেছে কিন্তু আমাদের কিন্তু আরো অনেক যেসব মাস্টার কার্ডের যেসব সুবিধাগুলো আছে, সেটার মাধ্যমেও কিন্তু আমরা আরো অনেক কিছু, আমরা অনেক রকমের লেনদেন গুলো করতে পারবো, যেগুলো তুমি একটু আগে আমাদেরকে জানিয়েছো। তো সাদি, এই ব্যাপারে আমরা এখন কথা বলতে গিয়ে আমরা কি এখন ইনস্টাপেতে কিভাবে রেজিস্ট্রেশন করা যায়,
তো সেই ব্যাপারে যদি আমরা এখন আমাদের দর্শকদের যদি একটু জানাই যে ইনস্টাপেতে কিভাবে রেজিস্ট্রেশন করা যায়, কিভাবে রেজিস্ট্রেশন একজন নতুন গ্রাহক কিভাবে ইনস্টাতে রেজিস্ট্রেশন করতে পারবে, সেই ব্যাপারে যদি তুমি আমাদের দর্শকদের একটু বলো। ওকে, তো রাসেল ভাই, আমার মনে হয় তখন আমি শুধু ইনস্টাপে সম্পর্কে একটা মানে মাস্টার কার্ড সম্পর্কে একটা ধারণা দিছিলাম, কিন্তু ইনস্টাপে যে একটা ইন্টারন্যাশনাল কার্ড, এটা সম্পর্কে একটু আমার বলা দরকার আমার মনে হয়। হ্যাঁ অবশ্যই অবশ্যই বলো। এই কার্ডটি দিয়ে কিন্তু বিশ্বের যে কোনো প্রান্ত থেকে টাকা উইথড্র করা যাবে, এমনকি আমরা যেহেতু আজকে বাংলাদেশ নিয়ে কথা বলতেছি, বাংলাদেশেও সেম, যে কোনো বুথ থেকে টাকা উইথড্র করতে পারবো, অনলাইনে শপিং করতে পারবো, যে কোনো জায়গায় পেমেন্ট করতে পারবো। তার সাথে একটা বড় একটা সমস্যা আছে, আমাদের বাঙালি ভাইরা যখন টাকা নিয়ে বাংলাদেশে যায় এয়ারপোর্ট দিয়ে, এটা কিন্তু প্রচুর ঝুঁকিপূর্ণ একটি কাজ টাকা নিয়ে যাওয়া। কিন্তু এই টাকাটা যদি আমরা আমাদের কার্ডে করে নিয়ে যাই, তাহলে কিন্তু আমরা এই ঝুঁকিতে মুক্তি হতে পারছি খুবই সহজে। এটা কিন্তু একটা ভালো একটা সুবিধা। যেমন আমি বাংলাদেশে ছুটিতে বেড়াতে যাই, আমরা বাংলাদেশি ভাইরা 2-3 মাসের জন্য বেড়াতে যাই, আমি যদি এখান থেকে কার্ডে করে ইনস্টাপে অ্যাপের মাধ্যমে টাকা নিয়ে যাই, তাহলে তো নিশ্চয়ই, যেহেতু তুমি যেহেতু বললা যে ইনস্টাপে একটা ইন্টারন্যাশনাল কার্ড দিচ্ছে, তার মানে বাংলাদেশের যে কোনো এটিএম থেকেও টাকা এটা উত্তোলন করা যাবে, এবং বাংলাদেশের অনলাইনে বা যে কোনো মার্চেন্টের আউটলেট থেকে আমি কেনাকাটা করতে পারবো কার্ডের মাধ্যমে, রাইট সাদি? অবশ্যই অবশ্যই। তাহলে এটা তো আপনি সবকিছু বুঝেই গেলেন, এখন আমি ইনস্টাপে কেমনে রেজিস্টার করবেন এভাবে এটা একটু জানাই। আপনারা কিন্তু আমাদের কমেন্ট সেকশনের প্রথম কমেন্টস বা পিন করা কমেন্টস অপশনে ইনস্টাপে অ্যাপস ডাউনলোড করার লিঙ্ক পেয়ে যাবেন। তাছাড়া আপনি আপনার ফোনে প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন। আপনার সার্চ অপশনে যে লিখতে হবে INSTAPAY, আই রিপিট, INSTAPAY, ইনস্টাপে লিখলেই দেখবেন চলে আসবে ইনস্টাপে ই ওয়ালেট। ওটি ডাউনলোড করে আপনার নাম, ডিটেলস, ভ্যালিড পাসপোর্টের পিকচার দিয়ে আপনি কিন্তু নিবন্ধন করতে পারবেন খুবই সহজে। সাবমিট করার পর ইনস্টাপে থেকে কল সেন্টার থেকে আপনি যোগাযোগ করেও মাস্টার কার্ড পৌঁছানোর পরবর্তী ব্যবস্থা নিতে পারেন। তাছাড়াও আপনি আমাদের কল সেন্টারে সরাসরি যোগাযোগ করে কার্ড পাওয়ার জন্য আবেদন করতে পারেন। আপনি আমাদের যে ফেসবুক পেজ থেকে লাইভ দেখছেন, এখানে মেসেজ অপশনে যে মেসেজ দিয়ে বা আমাদের কমেন্ট সেকশনে কমেন্টস করেও আপনি আবেদন করতে পারেন এই কার্ডের জন্য। পরবর্তীতে আমরা অবশ্যই একটি ভিডিও দেখানোর ট্রাই করব কিভাবে আপনারা এই অ্যাপসটি রেজিস্টার করবেন। তো রাসেল ভাই, আমাদের একটু আর একটু ধারণা দেন, এই ইনস্টাপে রেজিস্টার করার জন্য আমাদের কি কি লাগবে এবং কত টাকা খরচ হতে পারে? আচ্ছা, ইনস্টাপে প্রথমে বলে নিই, ইনস্টাপে রেজিস্ট্রেশন করার জন্য নতুন গ্রাহকের জন্য শুধুমাত্র 15 রিঙ্গিত খরচ হয়। আমি আবার বলতেছি, ইনস্টাপে রেজিস্ট্রেশন করার জন্য প্রথম নতুন গ্রাহক হিসেবে শুধুমাত্র 15 রিঙ্গিত খরচ হয়ে থাকে, সাথে একটা মাস্টার কার্ড পেয়ে যাবেন। তো ইনস্টাপে রেজিস্ট্রেশনের মূল ডকুমেন্ট হচ্ছে কি, আমার পাসপোর্টের একটা বৈধ কপি থাকতে হবে, আমার পাসপোর্টের একটা বৈধ কপি, সাথে আমার একটি মোবাইল নাম্বার, অ্যাক্টিভ মোবাইল নাম্বার, যেখানে আমার ব্যাংক থেকে SMS আসবে বা আমার নোটিফিকেশন আসবে, সেগুলো আমি আমার মোবাইলে SMS আসবে, তো সেই ক্ষেত্রে একটা বৈধ অ্যাক্টিভ মোবাইল নাম্বার, এবং তার সাথে সাথে আমার বাসার ঠিকানা, আমার মালয়েশিয়া অবস্থান, তো আমার বাসার সম্পূর্ণ ঠিকানা। এই তিনটা জিনিসই মূলত ইনস্টাপে রেজিস্ট্রেশনের জন্য মূল বিষয়। আমি আবার বলতেছি, আমাদের একটা বৈধ পাসপোর্ট, সাথে হচ্ছে কি আমার একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার, এবং সাথে আমার বাসার মালয়েশিয়ার বাসার সম্পূর্ণ ঠিকানা। তো এই তিনটা জিনিসের মাধ্যমে আপনি আপনার ইনস্টাপে অ্যাকাউন্ট নিজে নিজে রেজিস্ট্রেশন করার জন্য প্রয়োজনীয় তিনটা ডকুমেন্ট, এবং সাথে সাথে আপনি রেজিস্ট্রেশন করার জন্য কিন্তু আমাদের হেল্প নম্বর নাম্বার দেওয়া আছে নিচে, আপনি আমাদের হেল্প নম্বরে যোগাযোগ করেও রেজিস্ট্রেশন করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে, সেখানেও কিন্তু নক করে যোগাযোগ করতে পারেন, এবং আমাদের ফেসবুক পেজে নক করে অথবা আমাদের মেসেঞ্জারে মেসেজ করেও কিন্তু আপনি আমাদের সাথে যখন যোগাযোগ করবেন যে আপনি আমাদের ইনস্টাপে গ্রাহক হতে চাচ্ছেন বা যে কোনো সেবার জন্য আমাদের সাথে যোগাযোগ করলে, সাথে সাথে কিন্তু আমরা আপনাদের ইনস্টাপে সেবা দেওয়ার জন্য ইনস্টাপের পক্ষ থেকে সাথে সাথে যোগাযোগ করা হবে সেই ব্যাপারে। আচ্ছা আসল ভাই, আমাদের কিন্তু একটা বর্তমানে নতুন একটি সুবিধা এসেছে, সেটা হচ্ছে যাদের রিয়ার অ্যাকাউন্ট আছে, মানে রিয়া দিয়া কখনো টাকা পাঠাইছে বাংলাদেশে বা যে কোনো দেশে, তারা কিন্তু এখন খুবই সহজে যে কোনো প্রান্তে আমরা কার্ডটা পেতে পারবে। হ্যাঁ রাইট। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের যেটা বলে, আমরা ইনস্টাপে অ্যাপ ডাউনলোড করে আমরা কিন্তু সেলফ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আমরা নিজে নিজে রেজিস্ট্রেশন করব। তো সেই ক্ষেত্রে সাদি, তুমি আমাদের যদি একটু এই ডিসপ্লেটা দেখাও, কিভাবে অ্যাপ ডাউনলোড করে রেজিস্ট্রেশন করার জন্য যে প্রসেসটা, সেটা যদি আমাদের দর্শককে একটু দেখাও, তাহলে আমরা দর্শকদেরকে এই ব্যাপারে একটু আলোচনা করতে পারবো যে অ্যাপটা ডাউনলোড করে আমরা একটা দর্শকদের দেখাতে চাচ্ছি অ্যাপ থেকে কিভাবে নিজে নিজে রেজিস্ট্রেশন করা যায় এবং বাকি সব প্রসিডিওর গুলো একচুয়ালি। ওকে, তাহলে শুরু করা যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে প্লে স্টোরে যে আমরা প্লে স্টোরে ঢুকে এই ইনস্টাপে জাস্ট এভাবে টাইপ করলেই হবে, যে কোনো প্লে স্টোর থেকে, গুগলের প্লে স্টোর, অ্যান্ড্রয়েড যারা চালাই আমরা গুগল প্লে স্টোর অথবা আমরা আইফোনের
অ্যাপ স্টোর থেকে আমরা INSTAPA লিখে সার্চ করলেই সেখানে ইনস্টাপে চলে আসবে, সেখানে দুটো নোটিফিকেশন আসবে, আমরা সেখানে অ্যালাউ অ্যালাউ ক্লিক করব। তারপর সেখানে আমার ল্যাঙ্গুয়েজ আমি সিলেক্ট করতে পারবো, ইংরেজি অথবা বাংলা ভাষা বা যে যার যার ভাষা নিতে পারবে। তারপর আমাদের এখানে মোবাইল নাম্বারটা শুরু করতে হবে, অবশ্যই মোবাইল নাম্বারের ক্ষেত্রে কিন্তু +60 দেওয়া থাকবে অ্যাপের ভিতরে। তো আমরা 1 থেকে নাম্বারটা স্টার্ট করবো এবং সেখানে টিক বক্সে ক্লিক করে সাবমিট করবো। সাবমিট করার সাথে সাথে এখানে চলে আসবে, যেখানে ইংলিশে লেখা আছে আমি বাংলায় বলি, এখানে চলে আসবে যে আপনি কি এখন রেজিস্টার করতে চান কিনা। তো এখানে রেজিস্টার নাও এই বক্সে আমরা যখন ক্লিক করবো, তখন সাথে সাথে একটা এই বক্সটার মধ্যে একটা ওটিপি চলে আসবে, যেহেতু আমরা আগেই বলেছি অনুস্টেপের জন্য একটা অ্যাক্টিভ মোবাইলে মেসেজ আসবে। এই ওটিপিটা চলে আসবে, ওটিপিটা আমরা এখানে ফিল আপ করে দিব, 6টা নাম্বার, এবং সাথে সাথে আমরা অ্যাপের ভিতরে ঢুকে যেতে পারবো। সেখানে আমি আমার রেজিস্ট্রেশন করব আমার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো দিয়ে, যেমন আমার ব্যক্তিগত ইনফরমেশনগুলো তথ্যগুলো আমাকে দিতে হবে। আপনি যদি মিস্টার হন বা মিসেস, আমার নাম, তারপর আমার ডেট অফ বার্থ, তারপর আমার পর্যায়ক্রমে একটার পর একটা চলে আসবে, আমার ন্যাশনালিটি বাংলাদেশ, তারপর আমার আইডি টাইপ, আমার সেখানে পাসপোর্ট, আমার পাসপোর্টের নাম্বার, তারপর আমার পাসপোর্ট কবে ইস্যু হয়েছিল, পাসপোর্টের এক্সপায়ার্ড ইস্যু ডেট এবং এক্সপায়ার্ড। অবশ্যই আমি আবার বলি, ইস্টাপে রেজিস্ট্রেশন করার জন্য অবশ্যই আপনার বৈধ পাসপোর্ট প্রয়োজন হবে। তো বৈধ পাসপোর্টের নাম্বারগুলো দিয়ে আপনি কিন্তু দেখা গেছে যে এখানে, এবং আপনি পাসপোর্টের ছবিটা এখানে আপলোড করে দিতে হবে, এবং সেখানে আপনার বাসার সম্পূর্ণ ঠিকানা, যেটা আমি আগেও বলেছি, আপনার বাসার সম্পূর্ণ ঠিকানা সেখানে আপনি নিজে নিজে লিখে দিবেন, ফিল আপ করে দিবেন যে আপনার বাসার ঠিকানাটা। প্রতিটা পর্যায়ক্রমে 1x1 স্টেপ চলে আসবে, পাঁচটা ধাপে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। তারপর আপনি আপনার অকুপেশন দিয়ে দিবেন, আপনি কোথায় কাজ করতেছেন, কি পেশা নিযুক্ত আছেন সেই পেশাটা দিবেন, এবং আপনি সেখানে আপনার কোম্পানির নাম, যে কোম্পানিতে আছেন বা আপনার যে মালিকের নাম, আপনি তার নামটা এখানে দিতে পারবেন। যেমন আপনি যদি কনস্ট্রাকশনে কাজ করে থাকেন, কনস্ট্রাকশন এবং কনস্ট্রাকশনের বর্তমানে যে কোম্পানিতে কাজ করতেছেন সেই কোম্পানির নামটা আপনি এখানে লিখতে পারবেন, এবং সেখানে মান্থলি কত টাকা বেতন পান আপনার, রাফলি 2,000, 3,000, 4,000, 5,000 যেটাই বেতন পান সেটা লিখে, এবং কিভাবে বেতন পান সেটাও আপনি এখানে দিতে পারেন, উল্লেখ করতে পারেন যে আমি কিভাবে বেতন পাই। এখানে একটা রেফারেল কোড আছে, এই রেফারেল কোডের মাধ্যমেও আপনার যদি কোনো পরিচিত বন্ধু বান্ধব আপনাকে রেফার করে থাকে, সুতরাং তার কোড নাম্বারটা আপনি এখানে ইউজ করতে পারবেন। সেই ক্ষেত্রে কিন্তু একটা আমাদের বিশাল প্লাস পয়েন্ট আছে, আপনি যখন রেফারেল কোড ইউজ করে করবেন, আপনি আপনার প্রথম রেমিটেন্সে আপনি আপনার একটা 5 ringgit একটা সুবিধা পাবেন, 5 ringgit একটা বোনাস পাবেন যখন প্রথম রেমিটেন্স করবেন, আপনিও পাবেন, এবং আপনি যে বন্ধুর আপনার যে বন্ধুর রেফারেল কোডটা ইউজ করেছেন সেই বন্ধু আপনার সে বন্ধু আপনাকে রেফার করেছে বিদায়, সেও 5 ringgit একটা বোনাস পাবে। সুতরাং দুজনেই ইনস্টাপের একটা 5 ringgit বোনাস পেয়ে যাবেন, এবং এই রেজিস্ট্রেশনের সাথে সাথে কিন্তু আমাদের এই অ্যাপটা খুলে গিয়েছে। এখন আমরা এখান থেকে দেখতে পারতেছি আপনার নাম, আপনার মোবাইল নাম্বার, এগুলো সবকিছু এখানে অ্যাপের মধ্যে দেখাবে, এবং এখান থেকে কিন্তু আপনার যেই আপনার যে বন্ধুর যে রেফারেল কোডটা ছিল সেই রেফারেল কোডটা কিন্তু এখানে দেখাচ্ছি, যে সেই রেফারেল কোডটাও এটাও আপনি যখন রেজিস্ট্রেশন করবেন আপনার নামেও কিন্তু একটা রেফারেল কোড হয়ে যাবে, তখন আপনিও আপনার যে কোনো বন্ধু বান্ধব বা যে কাউকে রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে আপনার রেফারেল কোডটা ইউজ করতে পারেন। সেই ক্ষেত্রেও সেই ব্যক্তি যখন রেজিস্ট্রেশন করবে, নতুন গ্রাহক রেজিস্ট্রেশন করবে, আপনিও 5 ringgit পাবেন এবং আপনার বন্ধু বান্ধব 5 ringgit পেয়ে যাবে। তো আসলে মূলত এই যে এখানে যে আমরা দেখতে পাচ্ছি, যখন আমরা প্রথমে রেজিস্টার করব তারপর কিন্তু এই লেখাটা আসবে, তাই তো রাসেল ভাই? রাইট, রেজিস্ট্রেশন যখন সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে তখন আমাদের একটা ডায়াগ্রাম চলে আসবে, যে আমার ইনস্টাপে অ্যাকাউন্টটা সাকসেসফুলি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যে কোনো সময় আমাদের ইনস্টাপের একজন রিপ্রেজেন্টেটিভ এসে তাদের সাথে যোগাযোগ করবে, যোগাযোগ করে তার মাস্টার কার্ডটা হ্যান্ড ওভার করবে, প্লাস তার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে তখন। ফেসবুকে মেসেজ দিতে পারেন, হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, বা আমাদের যে কোনো ফেসবুক থেকে ফেসবুক পেজে শুধু মেসেজ করে দেন যে আপনি ইনস্টাপের গ্রাহক হতে চান, বা যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে ইনস্টাপের সাথে যখন যোগাযোগ করবেন ইনস্টাপের প্রতিনিধি অতি দ্রুত আপনার সাথে এই ব্যাপারে যোগাযোগ করবে, এবং আপনাকে আপনার কাস্টমার নতুন কাস্টমার তৈরির ক্ষেত্রে তারা সকল রকম সহযোগিতা করে থাকবে ইনস্টাপের পক্ষ থেকে। আসলে আচ্ছা, ধন্যবাদ সাদি এরকম আমাদের একটা দেখানোর জন্য। আচ্ছা, আমরা বর্তমানে অনুষ্ঠানের চলে আসছি, যেখানে আমাদের অনেকে কোশ্চেন করছে অ্যাকচুয়ালি। তো সাদি, কোশ্চেনটা বোধহয় তোমার জন্য। ওকে জি ফারান ভাই, অবশ্যই আপনি অবশ্যই এটি ইউজ করে, মাস্টার কার্ড ইউজ করে বাংলাদেশের দারাজ থেকে যে কোনো কিছু কিনতে পারবেন, কোনো সমস্যা নাই। আর এটি নির্ভর করবে ওই দিনের রেটটার উপরে। এটা আপনি কিন্তু দেখতে পারবেন, আপনি রেমিটেন্স অপশনে যে দেখবেন একটি ডলার সাইন আছে সিম্বল, ওখানে প্রেস করলে আপনি দেখতে পারবেন বিভিন্ন দেশের নাম দেওয়া আছে, এবং ওখানে প্রেস করলে আপনি দেখতে পারবেন আজকের রেটটা কত চলতেছে। অতএব ওটার মাধ্যমে কিন্তু আপনি খুবই সহজে
বুঝতে পারবেন আজকে ওটা কত টাকা খরচ হতে পারে, কত রিঙ্গিত আপনাকে পেমেন্ট করতে হবে বুঝতে পারবেন। এখান থেকে বাংলাদেশে অনলাইনে যে কোনো জিনিস কিনতে পারবো কিনা? জি অবশ্যই পারবেন, যেহেতু ইনস্টাপে রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনি একটি আন্তর্জাতিক মাস্টার কার্ড পাচ্ছেন। যেহেতু এইমাত্র সাদি উত্তর দিল যে বাংলাদেশে যে কোনো বাংলাদেশে যে দারাজ আছে, খুব পপুলার বাংলাদেশে দারাজ অনলাইন প্ল্যাটফর্ম, তো এখান থেকেও কিন্তু আপনি তাদের মাধ্যমে অনলাইনে কেনাকাটা করতে পারবেন। এবং বাংলাদেশে যেসব অনলাইনে বৈধভাবে যেসব লেনদেনগুলো করা হয়ে থাকে, বৈধ অনলাইন পোর্টাল যেগুলো, সেগুলোতে কিন্তু আপনি মাস্টার কার্ড ইউজ করে আপনি আপনার যে কোনো কেনাকাটা ক্রয় করতে পারবেন। পাহাং থেকে করা যাবে? আচ্ছা, পাহাং থেকে ভাই আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই। শুধু আপনার যদি রিয়ার অ্যাকাউন্ট থাকে, রিয়ার মাধ্যমে কোনো সময় টাকা পাঠিয়ে থাকেন, অবশ্যই আপনাকে পাঠিয়ে আপনার কাছে আমরা সার্ভিস পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। তাছাড়াও আপনি আমাদের কমেন্ট সেকশনে কমেন্টস করতে পারেন বা আপনার সাথে যোগাযোগ করা হবে, কোনো প্রবলেম নাই। এমডিন নয়াম গুড, আমরাও ব্যবহার করি, অবশ্যই ব্যবহার করবেন। এই স্টেপের সেফ সুরক্ষিত এর মাধ্যমে রেমিটেন্স পাঠাবেন। ধন্যবাদ আপনাকে। আমাদের কমেন্টসে আসলে অনেক দর্শকই আমাদেরকে কমেন্টস করেছে। আচ্ছা ভাই, মালয়েশিয়া যে কোনো ব্যাংক থেকে কি ট্রান্সফার করা যাবে? জি ভাই, অবশ্যই মালয়েশিয়া থেকে যে কোনো ব্যাংক থেকে আপনাকে কিন্তু জম্পের মাধ্যমে ট্রান্সফার করতে পারবে এবং কোনো চার্জ নাই, এবং এটা খুবই দ্রুত 1 সেকেন্ডের ভিতর টাকাটা চলে আসবে। ফারহান মাসুদ ভাই জিজ্ঞাসা করেছে, জি বাংলাদেশের অনলাইনে পেমেন্ট করা যায়, আমি করেছি দারাজে। জি ধন্যবাদ, অবশ্যই করা যায়। এই যে আমাদের একজন ভাই পেমেন্ট করলো। মালাক্কা থেকে করা যাবে? জি ভাই, অবশ্যই যেটা বলছিলাম মালাক্কা থেকে করা যাবে। আপনাদের সাথে কিন্তু আমরা এটা নোট করে রাখতেছি আপনাদের কমেন্টস গুলো, এবং আপনাদের সাথে খুবই দ্রুত আমরা যোগাযোগ করব এবং কার্ড ব্যবস্থা করে দিব কার্ড পৌঁছানোর। আমাদের অনেকগুলো দর্শক যারা আজকে আছেন, তারা আপনাদের যদি কোনো প্রশ্ন কোনো জিজ্ঞাসা থাকে আজকের অনুষ্ঠান সম্পর্কে, আজকের পর্ব সম্পর্কে, ইনস্টাপের ব্যবহার সম্পর্কে, ইনস্টাপের সুবিধাগুলো সম্পর্কে, আপনারা আমাদেরকে লাইভ কমেন্টে এসে প্রশ্নগুলো করতে পারবেন। আমরা আমাদের যদি অল্প সময়ের মধ্যে আমরা চেষ্টা করবো আমরা আপনাদের সকল প্রকার প্রশ্নের উত্তরগুলো সরাসরি জবাব দেওয়ার জন্য। অনেক ভাই আসলে কমেন্টস করতেছে, তাদের হ্যাঁ অনেক ভাই এবং ইনশাল্লাহ কমেন্টস করতেছে, অনেক ভাইয়ের প্রশ্ন টশ্ন চলে আসছে, এবং এবং তাদের আমরা বলতে চাই একটাই, ভাই কোনো প্রবলেম না, আপনারা শুধু কমেন্টসটা করে যান, আপনাদের সাথে খুবই দ্রুত আমরা যোগাযোগ করব। বাংলাদেশ থেকে প্রেম, তুমি বাংলাদেশ থেকে রিঙ্গিত ক্যাশ আউট হবে নাকি ক্যাশ আউট হবে, কারণ আমার কার্ডে রিঙ্গিত থাকবে? হ্যাঁ ভাই, খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন, যেহেতু সাদি ভাই এর আগে কিন্তু উত্তর দিয়েছে। যেহেতু একটা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মাস্টার কার্ড পাবেন বাংলাদেশের যে কোনো এটিএম থেকে, যে কোনো এটিএম বুথ থেকে আপনি বাংলাদেশি, সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশের থেকে যখন উত্তোলন করবেন তখন বাংলা টাকা পেয়ে যাবেন। মালয়েশিয়া থেকে উত্তোলন করলে মালয়েশিয়ার রিঙ্গিত পাবেন, সেরকম বাংলাদেশ থেকে যখন উত্তোলন করবেন সেই রেমিটেন্স রেট অনুযায়ী যে রেটটা থাকে, তখন বর্তমান যে সব রেটটা থাকে সেই সময় যখন টাকাটা উত্তোলন করবেন সেই রেট অনুযায়ী আপনি বাংলাদেশ থেকে বাংলাদেশের যে কোনো ব্যাংকের এটিএম বুথ থেকে নগদ টাকা উত্তোলন করতে পারবেন, সেটা সাথে সাথে ইমিডিয়েটলি আপনি টাকা উত্তোলন করতে পারবেন। আমি 1 বছর যাবত ইনস্টাপে ব্যবহার করছি, খুবই ভালো। ওকে ধন্যবাদ, আমি হোসেন ভাই আমাদের সাথে থাকেন, আপনি ব্যবহার করেন এবং আপনার বন্ধু বান্ধব তাদেরকেও বলেন ইনস্টাপে ব্যবহার করার জন্য, এটা অবশ্যই একটা বৈধ উপায়ে টাকা পয়সা লেনদেন করার একটা প্ল্যাটফর্ম। মোহাম্মদ ইমারাত ভাই বলেছেন, ভাই আমরা আমার এটা টাকা ঢুকাবো কিভাবে? আমি রাসেল ভাইয়ের কাছ থেকে করেছিলাম, আপনি রাসেল ভাইয়ের কাছ থেকে করেছিলাম, রাসেল ভাইকে একটা নক করলে কিন্তু রাসেল ভাই আপনাকে সাথে সাথে টাকা পাঠিয়ে দিতে পারে। রাসেল ভাই এখানেই বসে আছে। তারপরে আপনি আপনাকে বলি, আপনি যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট আপনার আশেপাশে পাবলিক ব্যাংক, সিআইএমবি ব্যাংক, সরি পাবলিক ব্যাংক, এএম ব্যাংক এবং আরএসবি ব্যাংক, এই তিনও ব্যাংকের মাধ্যমে টাকা জমা করতে পারবেন এবং মালয়েশিয়ার যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে জম্পের মাধ্যমে টাকা রিসিভ করতে পারবেন। আর তারপরে যদি এই দুটা যদি না পেরে থাকেন, রাসেল ভাই এখানে সাথে বসে আছে, রাসেল ভাইয়ের সাথে একটা এসএমএস করেন, রাসেল ভাই আপনাকে টাকা পয়সা ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিবে। আচ্ছা মৃদুল শর্মা বলছে, আপনাদের কার্যক্রম কি এখন বন্ধ আছে অ্যাকাউন্ট খোলার বিষয়ে? না ভাই, আমরা তো অবশ্যই এখন আমাদের সবকিছু ওপেন আছে, আপনি যদি অ্যাকাউন্ট খুলতে চান কোনো সমস্যা নেই, আপনার সাথে খুবই দ্রুত যোগাযোগ করা হবে। উদয় আহমেদ ভাই বলেছেন, আহমেদ জি ভাই আপনি দারাজ থেকে শপিং করেছেন সাকসেসফুল, আলহামদুলিল্লাহ ভালো, অবশ্যই সবাইকে বলবেন। আমাদের কমেন্টে অনেক
আচ্ছা, আরাক ভাই বলেছে অ্যাকাউন্ট ওপেনে খরচ কত? হ্যাঁ, রাসেল ভাই এই মাত্র যেটা বলেছিল, মাত্র 15 রিঙ্গিত কস্ট, এর চেয়ে 1 রিঙ্গিত বেশি না, খুবই কম খরচে কিন্তু আমরা এই কার্ডটা পেয়ে যাচ্ছি। এবং সাথে একটা মাস্টার কার্ড পাবেন 15 রিঙ্গিতের মধ্যেই, সবকিছু 15 রিঙ্গিতের মধ্যেই একটা মাস্টার কার্ড পেয়ে যাবেন। আমাদের অসংখ্য দর্শক আজকে আমাদের কমেন্ট বক্সে এসে প্রশ্ন করতেছে, আমরা চেষ্টা করতেছি তাদের সকল কোশ্চেনের উত্তরগুলো দেওয়ার জন্য, যদিও আমাদের সময় সীমিত, আমাদের সীমিত সময়ের মধ্যেই আমাদের আমাদের অনুষ্ঠান পরিচালনা করতে হবে। সাদি ভাই, আমি 1 বছর 70 জনের উপরে রেফার করেছি, তারা এখন ইনস্টাপে ব্যবহার করে দেশে টাকা পাঠাচ্ছে। অবশ্যই ভাই, খুবই ধন্যবাদ ভাই, আপনি আমাদের পাশে থাকেন। এবং আমরা আপনার পাশে আছি, আপনি কিন্তু রেফারেল বোনাসটা পাচ্ছেন, তাই না ভাই? অবশ্যই কার্ড আমি ব্যবহার করি, আর আমি আমার 5 জন বন্ধুকে করে দিয়েছি, এই কার্ডটা অনেক ভালো। জি, ধন্যবাদ সানোয়ার হোসেন ভাই। ধন্যবাদ ভাই, আপনি আরো সেই 5 জন বন্ধুকে বলেন আরো 5 জনকে করে দেওয়ার জন্য, এবং সবাই কিন্তু রেফারেল করবেন। রেফারেল মাধ্যমে আমি আবার বলি, আমাদের রেফারেল প্রোগ্রামটা এখনো চালু আছে। আপনি যখন যে কোনো বন্ধু বান্ধবকে রেফার করবেন আপনার রেফার কোডের মাধ্যমে, এবং রেফার কাস্টমার যখন রেমিটেন্স করবে সেই ক্ষেত্রে আপনিও 5 রিঙ্গিত পাবেন, এবং আপনার যে নতুন বন্ধু রেফারের মাধ্যমে রেজিস্ট্রেশন করেছে সেও 5 রিঙ্গিত করে কমিশন পাবে আমাদের। রাসেল ভাই, আমরা মনে হয় একটা জিনিস মিস করে গেছি, যেটা স্টার রেফারেল। স্টার রেফারেল, আচ্ছা ঠিক আছে, এই ব্যাপারে তুমি আমাদেরকে কিছু বলো সাদি। আচ্ছা, স্টার রেফারেলের মাধ্যমে কিন্তু আমরা একটা ইনকাম করতে পারি, আপনি রেফারের মাধ্যমে 25 জনের উপরে যদি বন্ধুদের রেফার করি, এখান থেকে কিন্তু আমরা একটা প্রতি মাসে যারা যদি টাকা অবশ্যই পাঠাবে ওখান থেকে কিন্তু একটা বোনাস আমরা পাবো প্রতি মাসে। রাইট রাইট, তো সেই ক্ষেত্রে একটু আমাদের একটু খোলাসা বলো সাদি, যে আচ্ছা 25 জন। খোলাসা খোলাসা আসলে ভাই এই পর্বে বলা যাবে না, কারণ আমাদের আরো অনেক পর্ব আছে এবং প্রতি পর্বে আমরা এই আমাদের আরো প্রতি পর্বে আমাদের আরো অনেকগুলো পর্ব আছে, সেই পর্বে আমরা ইনস্টাপের বিষয়বস্তু নিয়ে, আমাদের ইনস্টাপের নিয়ে সবকিছু নিয়ে আমরা ইনস্টাপে নিয়ে আলোচনা করব। তো আমরা মনে হয় আজকে ইনস্টাপের সাথে আড্ডা এই অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আজকের এই লাইভে প্রথম পর্ব অনুষ্ঠানের প্রায় শেষ পর্বে চলে এসেছি আমরা মনে করি। আশা করি আজকে এই পর্বের মাধ্যমে ইনস্টাপে ব্যবহারের সুবিধাগুলো এবং কিভাবে ইনস্টাপে রেজিস্ট্রেশন করা যায় এবং সেই বিষয় নিয়ে আমরা মালয়েশিয়া অবস্থানরত আমরা আমাদের বাংলাদেশি ভাইদেরকে জানাতে পেরেছি। তো ধারাবাহিক এই 5 পর্বের অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব আগামী রবিবার ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে, মালয়েশিয়ার সময় রাত 8টায়, এবং আপনাদের সাথে দেখা হবে, কথা হবে, ইনস্টাপের সাথে আড্ডা হবে এইরকম একটা লাইভ অনুষ্ঠানে। দ্বিতীয় পর্বে মূলত আমরা কিভাবে ইনস্টাপেতে টাকা জমা করব, কিভাবে টাকা লোড করব, এই ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করব। সাদি, তুমি এই ব্যাপারে একটু কিছু বলো। আচ্ছা, ওটার আগে আমি আর একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে সামনে ঈদ আসতেছে আমাদের, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের কিন্তু এই ঈদের সময় ইনস্টাপেতে একটা ধামাকা অফার থাকবে এবং খুবই ভালো একটা রেট দেওয়া হবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে খুব সুন্দর জিনিস। যেমন দেখ, এই ব্যাপারে একটু একটু বলো আমাদেরকে, যে এই ব্যাপারে আমাদের কি ধামাকা অফারটা থাকতে পারে, বা কি কি আমাদের জন্য, আমাদের কাস্টমারদের জন্য কি একটা এক্সাইটিং জিনিস থাকতে পারে। আচ্ছা, এক্সাইটিং জিনিসটা আমি ফুললি এখন আমি বলবো না, কারণ আমাদের সেকেন্ড পর্ব কিন্তু রয়েছে শুধু রেমিটেন্সের উপরে। তার আগে আমি একটা হালকা যদি বলি, তো অবশ্যই আমাদের অবশ্যই আমরা দর্শকদের দ্বিতীয় পর্ব দেখার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি। দ্বিতীয় পর্বে আমরা আমাদের কিভাবে ইনস্টাপেতে টাকা জমা করব এবং টাকা লোড করব সেই ব্যাপার নিয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব, এবং আমরা এরকম আজকে যেরকম আমরা ভিডিও দেখিয়েছি সেরকম ভাবে আমরা ভিডিও দেখাবো। তো ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাল্লাহ ইনস্টাপের সাথে থাকুন। ধন্যবাদ, ইনস্টাপের সাথে থাকুন, নিরাপদে থাকুন, এবং অবশ্যই মালয়েশিয়া সরকারের করোনা বিধির নিয়ম কানুন অনুযায়ী মেনে চলুন। সেই প্রত্যাশায় আমি রাসেল এবং সাদি আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। শুভরাত্রি।